এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব আপনাদের জানিয়ে রাখি গ্রুপ ডি এবং গ্রুপ সি নিয়োগ সংক্রান্ত মামলায় দুই সপ্তাহের জন্য স্থগিতাদেশ জারি করলো কলকাতা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ জারি করেছে দুই সপ্তাহের জন্য গ্রুপ ডি এবং গ্রুপ সি যে নিয়োগ সংক্রান্ত মামলায় সেই নিয়োগ মামলায় দুই সপ্তাহের জন্য স্থগিতাদেশ জারি করলো কলকাতা হাইকোর্ট বিস্তারিত জানব টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ পীযূষ এই যে গ্রুপ ডি এবং গ্রুপ সি নিয়োগ নিয়ে যে তদন্ত চলছিল এবং সিবিআই যে তদন্ত করছিল সেই তদন্তের উপরে দুই সপ্তাহের জন্য স্থগিতাদেশ জারি করা হলো একটু বিস্তারিত জানাও এই ঘটনা সম্পর্কে দেখো পারমিতা তোমায় বলে রাখি যে কলকাতা হাইকোর্টে গ্রুপ ডি এবং গ্রুপ সি নিয়ে বেশ কয়েকটি মামলা দায়ের হয়েছিল প্রথমত 9 ফেব্রুয়ারি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে 75 জনের গ্রুপ ডি যে নিয়োগ হয়েছিল মেয়াদ উত্তীর্ণ তালিকা থেকে তালিকায় নিয়োগ হওয়ার সমস্ত তালিকাটি বাতিল বলে গণ্য করতে হবে এবং পাশাপাশি তাদের সমস্ত বেতন বন্ধ করতে হবে এতদিন পর্যন্ত জনগণের যে অর্থে বেতন দেওয়া হয়েছে জনগণের অর্থ রিকভারি করবে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর আদালতে সিঙ্গেল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে এসেছিল রাজ্য রাজ্যের আজকে এই আবেদনের প্রেক্ষিতে সেই 9 ফেব্রুয়ারি যে 573 জনের তালিকা বাতিলের নির্দেশ দিয়েছিল তার উপরে 100 জন স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের অপর একটি মামলায় আজকে যখন শুনানি চলছিল সেই শুনানি চলাকালীন কলকাতা হাইকোর্টের নিযুক্ত গ্রুপটির মামলায় বিচার বিভাগীয় কমিশন স্থগিত রেখে ফের সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সেই গ্রুপ ডি নিয়োগে যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন এবং সিবিআই কে আজ রাতের মধ্যে কমিট করে এবং সমস্ত নথি রিকভারি করার নির্দেশ দিয়েছিলেন এবং কালকে বেলা 11টার সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রেজলাসে তদন্তের বিষয়ে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন পাশাপাশি তার নির্দেশ ছিল যে বেলা 1টার মধ্যে সমস্ত এসএসসি এবং কমিটির দপ্তরের সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে এই নির্দেশের ওপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল সেই ডিভিশন বেঞ্চ এই নির্দেশের সময় অন্তর্বর্তীকালীন স্থগিতের সময়সীমা হলো দুই সপ্তাহের জন্য আজকে অপর একটি গ্রুপ সি নিয়োগ মামলা সেখানেও মেয়াদ উত্তীর্ণ তালিকাকে বাতিল করে দিয়েছে সিঙ্গেল বেঞ্চ এবং সেখানেও বেতন রিকভারি কথা সেখানে বলা হয়েছে এই বিষয় সম্পর্কে জানতে চাইব যে গ্রুপ ডি সংক্রান্ত যে মামলা চলছিল সেখানে 573 জনের তালিকা সেই তালিকা ভুক্ত যারা রয়েছেন তাদের যে বেতন রিকভারির কথা বলা হয়েছিল তাহলে সেক্ষেত্রে এরা কি এই মুহূর্তে দাঁড়িয়ে তারা কি বেতন পাচ্ছেন না নাকি তাদের বেতন রিকভার করা হচ্ছে আজকে ডিভিশন বেঞ্চের রায়ের উপর পড়ে সমস্ত প্রসিডিংস এর উপরে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হয়ে গেল অর্থাৎ যেটা যেরকম চলছিল বেতন প্রক্রিয়া সেরকম চলবে যতক্ষণ না আদালতে ডিভিশন বেঞ্চের পূর্ণাঙ্গ রায় আছে ঠিক একইভাবে গ্রুপ সি মামলাতেও কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন তিনি যে কিভাবে মেয়াদ উত্তীর্ণ তালিকা থেকে নিয়োগ করা হলো এবং সেই মেয়াদ উত্তীর্ণ তালিকাকে নিয়োগের ক্ষেত্রে সিবিআই তদন্ত করবে এবং সেক্ষেত্রেও এক সপ্তাহের মধ্যে এক মাসের মধ্যে রিপোর্ট দেবে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে এসেছিল এবং বিচারপতি হরিশ ট্যান্ডন ও রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ সেই মামলাতেও কিন্তু দুই সপ্তাহ অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল অর্থাৎ এই ডিভিশন বেঞ্চের যে তিনটি মামলায় যে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ এই তিনটি ক্ষেত্রে স্থগিতাদেশ গ্রুপ ডি এবং গ্রুপ সি নিয়োগের ক্ষেত্রে এখন আর নতুন করে কোনোভাবে সিবিআই তদন্ত করতে আর পারবে না তদন্তভার সেই বিচার বিভাগীয় কমিটির কাছেই থাকবে এবং এই সম্পর্কিত বিষয়ে এখন থেকে ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি গ্রহণ করবে আগামী সোমবার মামলার শুনানির দিন ধার্য রয়েছে মামলার পূর্ণাঙ্গ শুনানির পরেই কিন্তু এই গ্রুপ ডি এবং গ্রুপ সি যে সমস্ত তালিকা ভুক্ত প্রার্থীরা রয়েছেন তাদের ভবিষ্যৎ নির্ভর করবে কারণ ডিভিশন বেঞ্চ অবশ্যই বিচারপতি রঞ্জিত বাগের কমিটির কাছ থেকে রিপোর্ট চাইবেন এবং সেই দাদা
তদন্তের রিপোর্টের উপরই দিয়ে তো গ্রুপ ডি এবং গ্রুপ সি প্রার্থী তালিকাদের ভবিষ্যৎ নির্ভর করবে। অনেক ধন্যবাদ, কথা বললাম আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। আপনাদের জানিয়ে রাখি যে গ্রুপ ডি মামলা এবং গ্রুপ সি সংক্রান্ত যে মামলা, এই নিয়ে মোট তিনটি মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে এবং সবকটি মামলাতে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের নির্দেশ দেওয়া হলো।